কলকাতা খুব সুন্দর জায়গা, বিশেষ করে আমি যে জায়গায় বড় হয়েছি। আর আমি ঠিক যে জিনিসটার উপরে বাঁচতে চাই বা যে জিনিসগুলো চোখের সামনে দেখতে চাই সবসময়, সেগুলো কলকাতা ছাড়া তো সম্ভব নয়। যেমন কলকাতার সন্ধে আর কলকাতার ভোর অপূর্ব, এবং সেটা সব সিজনের জন্য। গঙ্গার ওই দুই সেতুর মাঝখানে যখন নৌকাতে ছিলাম বা নৌকাতে যখন ওঠা হয়, তো ঠিক মাঝামাঝি পয়েন্টে গিয়ে দুই দিকে মাথা ঘোরাতে খুব ভালো লাগে। দুই দিকে দুটো ব্রিজ এবং মাঝখানে আমি, এবং দুই দিকে দুটো ব্রিজের কোলাহলটা কানে আসে না, জাস্ট সাইলেন্ট ব্রিজটাকে দেখা যায়। এবং তখনকার যে আলো, ট্যাক্সির আলো, শুধু লাইটগুলো বেয়ে যায়, ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ঘোড়ার কোনো বডি দেখা যায় না, শুধু লাইটটা দেখা যায়, সেটা খুবই দৃষ্টিনন্দন, সেটা খুব ভালো। ট্রাম ভালো, ট্রাম কলকাতা শহরটাকে খোলামেলা দেখার জন্য সবাইকে একবার করে ট্রামে ওঠা উচিত। এবং মনে হয় যেন যে খোলামেলা, ট্যাক্সির ভেতরে পাঁচটা বন্ধ, অটোর মধ্যে এই ঠেসা ঠেসি, কিন্তু ট্রামের ঠিক, আর সব থেকে ভালো হচ্ছে ট্রামের ঠিক একদম একদম পেছন জায়গাটা, যেটা থেকে রাস্তাটা পুরো ক্লিয়ার, চার কোনো একটা বক্সের সিনেমা পর্দার মতো মনে হয়। মনে হয় যেন আমি এক জায়গায় স্থির আছি আর রাস্তার যেটা চলছে সেটা একটা সিনেমা পর্দার মতো, সিনেমাতে রোল প্লেয়িং হচ্ছে আর আমি বসে লাইভ দেখছি। এক কথায় কলকাতা অপূর্ব, এবং সেটা সব ক্লাসের লোকেদের জন্য। যে যে ক্লাস মেনটেন করে কলকাতাকে দেখতে যায়, সে কলকাতাটাকে ঠিক সেরকমভাবেই দেখে। এখানে একটা রিক্সাওয়ালা তার কলকাতার লাইফস্টাইলেও সে শ্যুট করে, আবার গোয়েঙ্কা গ্রুপের মালিকও কলকাতায় শ্যুট করে। এখানে ভ্যারিয়েশন আছে অনেক, মানে অনেক লেভেলের ভ্যারিয়েশনটা আছে, মানে অনেক লো ক্লাস মেনটেন করার ভ্যারিয়েশনটা অনেক, যেটা হয়তো অন্যান্য শহরে নয়, যেগুলোতে আছে হয়তো খুবই ধনী খুবই গরিব, কিন্তু এখানে ধনীও আছে গরিবও আছে, আবার তারা একসঙ্গে, তারাও অটোতেও মাঝে মাঝে যায়। আবার মানে এখানে সিস্টেমটা এরকমই, এবং টাকা পয়সার দিক থেকেও যে ট্রান্সপোর্টে যেগুলো সেগুলো খরচটা খুব অল্প, প্রত্যেকটা ট্রান্সপোর্টে খরচ খুবই রিজনেবল নিজের মানে আয়ত্তের মধ্যে। আমার মনে হয় সিগারেট যারা খায় তারা ভালোবেসেই খায়, তারা অ্যাডিক্ট বা অন্য কিছু না, তারা তাদের মাথায় এটাতে আসেও না যে তারা সিগারেট অ্যাডিক্ট বা অন্য কিছু, তারা জাস্ট খায়।